জাতীয় শ্রমিক লীগের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় র্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শহরের সাত মাথায় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সহসভাপতি টি জামান নিকেতা পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুল মোরশেদ আপেল রাকিব উদ্দিন সিজার টি জামান নিকেতা তপন চক্রবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দ পরে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়